ইউক্রেনে যখন এখন হামলা চলছে, রাশিয়া যখন হামলা করছে, সারা পৃথিবী ইউক্রেনের পক্ষে হয়ে কথা বলছে, এরদোগান পর্যন্ত সমবেদনা জানিয়েছে, এই যুদ্ধটাকে বন্ধ করতে বলেছে, এটাকে অমানবিক বলে ঘোষণা করেছে এরদোগান নিজেও। মধ্যপ্রাচ্য থেকে প্রতিবাদ জানানো হয়েছে, সারা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আমার সিরিয়া টুকরা টুকরা হয়ে গেছে। 2011 সাল থেকে সিরিয়া মার খেয়েছে, সিরিয়ার পক্ষে মুসলমানেরাও তেমন কথা বলে নাই, ঠিক না মিঠি? কোন যুদ্ধই সমাধান হতে পারে না। আজকেও দেখলাম জেলেনস্কি, যিনি প্রেসিডেন্ট ইউক্রেনের, উনি নিজে চেয়েছে যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক। এখনো তিনি দাবি জানিয়েছেন যে এটাকে বন্ধ করা হোক। মাত্র বৃহস্পতিবার এই যুদ্ধটা শুরু হয়ে হামলার পরে হামলা যখন হচ্ছে, এই লোকটা নিজেকে ছোট করেই চাচ্ছে যুদ্ধটা বন্ধ হয়ে যাক। কি দাবিদার তাদের, এই দাবিগুলো আমরা পূরণ করব। দাবি পূরণের জন্য তারা চাচ্ছে, অথচ যেই সিরিয়াকে নিয়ে আল্লাহর নবী বলে গেলেন, সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে পৃথিবীর মধ্যে অধঃপতন আসবে। সেই সিরিয়ার দিকে তাকায় দেখেন 2011 সন থেকে মার খেতে খেতে আজকে 2022 চলছে, পাক্কা 11 বছর ধরে সিরিয়া মার খেল। আমার ফিলিস্তিন স্বাধীনতা পায় নাই, যেই বাইতুল মুকাদ্দাসের কথা বলছি, বাইতুল মুকাদ্দাস স্বাধীনতা পায় নাই। এমনকি এখন বিবিসি নিউজ করছে মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা মুসলমানদের মতো পোশাক পরে সেখানে প্রবেশ করছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে নষ্ট করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখনো পরিস্থিতি যখন পৃথিবীতে, তখন একটা দুইটা যুদ্ধ নয়, রসুল বলেছেন মালাহেম, একটার পর একটা যুদ্ধ আসবে। বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, তখন অনারবদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের চাবিকাঠি তুলে দিবেন। অনারবদেরকে দিয়ে যিনি ইসলামকে বিজয়ী করবেন, অনারবদের হাতে ইসলামকে বিজয়ী করাবেন, অনারবদেরকে শক্তিশালী করবেন, অনারবদের হাত দিয়ে আল্লাহ পাক ইসলামটাকে টিকায় রাখবেন। বলেন আল্লাহু আকবার। আমরা আরব না অনারব? আমরা অনারব। এই জন্য সময়টা বড় ভয়াবহ। এই যে হঠাৎ হঠাৎ যুদ্ধ লাগছে, যে কোনো একটা যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ন্যাটো যদি আজকে সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করে, এটার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়ে যেতে পারে। নূর টিভি 24, উইন্ড অফ পিস।